হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। দর্শক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে দুর্বলতা কাটানো যায়। চলুন তাহলে জেনে নেওয়া যাক। করোনা মহামারীর মাঝে নিজেকে সুস্থ সবল রাখা অনেক গুরুত্বপূর্ণ বলছেন বিশেষজ্ঞরা। দুর্বল শরীরে করোনা আক্রমণ করলে সেটি আরও বেশি ক্ষতি করে বলে বলেছেন। তাই শরীরের দুর্বলতা ও ব্যস্ত জীবনের প্রতিদিনের ক্লান্তিভাব দূর করতে প্রয়োজন পুষ্টিকর খাবার। বর্তমান এই সময়টায় শরীরের যত্ন নেওয়ার বিষয়ে বেশি গুরুত্ব দিতে বলেছেন চিকিৎসকরা। উপদেশ দিচ্ছেন বেশি করে পুষ্টিকর খাবার খাওয়ার। এই বিষয়ে পুষ্টিবিদ বলেছেন, সম্পূরক খাবারের মতোই বেশ কিছু খাবারের স্বাস্থ্যের পক্ষে ভালো, যা অবসাদ কাটাতে সাহায্য করে। তো দর্শক, চলুন তাহলে জেনে নেওয়া যাক কী কী খাবার খাওয়া উচিত। ভিটামিন সি। শরীরের দুর্বলতা কাটাতে ভিটামিন সি অনেক গুরুত্বপূর্ণ। ভিটামিন সির অভাব পূরণে বেশি করে টক জাতীয় ফল যেমন লেবু, কমলা, আঙ্গুর খেতে হবে। এছাড়া কিউ, পালং শাক, লেটুস পাতা ও মরিচ বেশি খেতে পারেন। এগুলো ভিটামিন সি সমৃদ্ধ খাবার। প্রোটিন। প্রোটিনযুক্ত খাবার শরীরের দুর্বলতা কাটাতে অনেক কার্যকর। ডিম হচ্ছে প্রোটিনের একটি ভালো উৎস। এটি খেলে তা দেহের কোষ সুস্থ রাখতে সাহায্য করে এবং এতে লুটেইন ও জিক্সানাথিন থাকায় তা দৃষ্টিশক্তি বাড়াতে ও বয়সের ছাপ দূর করতে সহায়তা করে। এছাড়া ডাল ও মটর জাতীয় খাবারে প্রোটিন থাকে। আয়রন। দেহে আয়রন বা লৌহের পরিমাণ বজায় রাখতে সবুজ শাকসবজি, মটর, ডাল, টফু, শুকনো ফল ও ডার্ক চকলেট খেতে পারেন। এগুলো আয়রনের ভালো উৎস। সেলেনিয়াম। সেলেনিয়াম সমৃদ্ধ খাবারে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে এগুলো ক্লান্তিভাব, নিদ্রাহীনতা ও দুর্বলতা কমাতে সহায়তা করে। এই ধরনের খাবারগুলো দীর্ঘমেয়াদী হৃদরোগ থেকে সুস্থ রাখতে সহায়ক হিসেবে কাজ করে। সেলেনিয়াম যুক্ত করতে মটর, বাদাম ও ডিম খেতে পারেন। এছাড়া তিনি একটি প্রতিবেদনে বেশ কিছু খাবারের তালিকা প্রকাশ করেন যেগুলো খেলে কাটবে শরীরের দুর্বলতা। তো দর্শক, চলুন তাহলে জেনে নেওয়া যাক কী কী খাবার। মধু। মধু শরীর ও মনের দুর্বলতা কাটাতে ও চাপ কমাতে সহায়তা করে। এটি খুব ভালো প্রভাবক হিসেবে কাজ করে। এতে থাকে ক্যালসিয়াম, লৌহ, সিলিকন, ফসফরাস ও ভিটামিন। বিশেষ করে এটি ভিটামিন বির খুব ভালো উৎস হিসেবে কাজ করে। আদা। এতে অনেক ভিটামিন ও খনিজ উপাদান থাকে। সকালে পানির সঙ্গে আদার রস ও লেবুর রস মিশিয়ে পান করলে অনেক উপকার পাওয়া যায়। কোকোয়া বা চকলেট। কোকোয়া পলিফেলন সমৃদ্ধ খাবার, ব্যাকটেরিয়া রোধ করে। এতে ভিটামিন এ, B6 এবং ভিটামিন সি থাকায় এগুলো সংক্রমণ দূর করতে কার্যকরী। এছাড়া এতে ভিটামিন ডি, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, কপার ও সেলেনিয়াম থাকে। কলা। কলা হচ্ছে ডোপামিন ও সেরোটোনিন সমৃদ্ধ ফল। এটি স্নায়ু কার্যকারিতা বাড়াতে, চাপ কমাতে কার্যকরী। চিয়া বীজ। শরীরের শক্তি যোগাতে চিয়া বীজ অনেক উপকারী। এতে ভিটামিন, খনিজ, প্রোটিন, অ্যান্টিঅক্সিডেন্ট ও আঁশ থাকে। এটি ভেজার পর আকারে প্রায় 10 গুণ বড় হতে পারে, তাই এটি খেলে তা অনেকক্ষণ পেট ভরা রাখতে সহায়তা করে। তো দর্শক, আপনারা জানতে পারলেন কী কী খাবার খেলে শরীরের দুর্বলতা কেটে যায়। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।